মনে পড়লো কিছু কিছু এই কান্না দেখে তোমাদের কিছু মনে পড়লো? হ্যাঁ মনে পড়লো না? করাচ্ছি মনে। আরে মনে নেই, মনে নেই এইরকম ভাবে পদ উল্টে কেঁদেছিল আমাদের দালাল গো, আমাদের দালাল পদ উল্টে কেঁদেছিল। আমি ওয়াইটিতে একটা জিনিস এসে শিখেছি জানো তো, আমি আজ অব্দি অ্যাপ্লাই করিনি কারোর ওপরে, কিন্তু শিখেছি এই জলনদীপ মাসি মানে দাদা ফিশ কষা মাসির ভিডিও থেকে শুনেছি। একজন কমেন্ট করে বলেছে যে একদিন লাইভে বসে আমাদের এই ফিশ কষা মাসি এরকম করে কাঁদছিল, ঠিক আছে, কান্নার হাতা মাথা কিছু বুঝে পাচ্ছিলাম না কিন্তু খুব কষ্ট হয়েছিল, উনি কাঁদছিলেন, ওনার কোনো বান্ধবী মনে হয় ওনার হাতে ঘা মেরেছিল তো উনি কাঁদছিলেন, তো সেটা দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তো হালে আমার দাদা মারা যায় তোমরা সবাই শুনেছো, তো একজন কমেন্ট করে বলে যে এই যে কান্নার খিল্লি উড়িয়েছে না তো এই যে ওই জন্যই ওর দাদাটা মরে গেছে। মানে ওয়াইটিতে এসে আমি বুঝলাম যে যে কোনো একটা বিষয়কে তুমি আরেকটা বিষয়ের সাথে রিলেট কীভাবে করতে পারবে এটা। আর এমন মানুষে কমেন্ট করেছিল এই পূজা চ্যাটার্জি নামক আইডিটা, যে কিনা বেশ কিছুদিন আগে অবধিও আমার কমেন্ট বক্সে এসে ভরে 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 গামলাদের গালি দিয়েছে আর আমার সুখ্যাতি করেছে পাল্টি মেরে সেকেন্ডের মধ্যে। এরা সব সেই সব, এরা হচ্ছে এমনই শিরদাঁড়ালেস কিছু পাবলিক ওয়াইটিতে আমি দেখলাম, যারা কিনা জীবনে খালি বিকাতে শিখেছে, বিকাতে সময় সুযোগ দল বুঝে নিজেদের পাল্টাতে শিখেছে লাইক গিটগিটি, নিজেদের কোনো স্ট্যান্ড পয়েন্টে তারা দাঁড়াতে পারেনি, এরা হচ্ছে এই ধরনের পাবলিক। তারপরে কিছু ক্রিয়েটার আছে, এটা তো গেল ভিউয়ার্সদের কথা, কিছু ক্রিয়েটার আছে যারা একদম আমি কাল দেখেছি আমার কমেন্ট বক্সে তারা খুব সুখ্যাতি করে গেছে, আজ পুনরায় যেখানে গিয়ে আমার বদনাম হচ্ছে সেখানে গিয়ে বাহবা দিচ্ছে। ওয়াইটি আমাদের এই জিনিসগুলো খুব ভালো শিখিয়েছে, যাক বাবা ওয়াইটির ধাঁচে ধাঁচায় আমি মানে পরিপূর্ণ হতে পারিনি, মা বাবার শিক্ষাতেই চলছি, এরা বেঁচে দিয়েছে বহু আগে, মা বাবার শিক্ষা বিকাশ সব বেঁচে দিয়েছে, কাহে কাবে মা বাবার শিক্ষা এখানে ওয়াইটিতে বসে শিক্ষা দেখাচ্ছে। তো যাই হোক, এই কান্নাটা আমি আমাদের দালালকে ডেডিকেট করলাম, ঠিক আছে। দেখ এরকম পদ উল্টে কান্না তুইও কেঁদেছিস, আসছি। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কাল সারাদিন ভিডিও দিই, কাল আমি নিজেকে আমি সেলফ প্যাম্পারিং করছিলাম, মানে নিজেই ল্যাত খাচ্ছিলাম, টিভি দেখেছি, খেয়েছি, দিয়েছি, মানে সারাদিন আমি নিজেই নিজেকে একটু ইয়ে করেছি, কারণ মাঝে মধ্যে তো দিতে লাগে, যা হচ্ছে একটু নিজেকে আমার মনে হয় সেই বকবকানির থেকে নিজেকে একটু টাইম দেওয়া বেটার, ঠিক আছে, পয়সা তো কামাবো। তো যাই হোক, এটা তো একটা বিষয়। তো দালালকে আমি প্রথমে বলি যে দেখ আমি কখনো এই কথায় বিশ্বাস করি না যে আমরা কিছু নিয়ে বললাম আর সেটা অন্য আরেকটা বিষয়ের সাথে রিলেট হয়ে গেল, কারোর ক্ষতি হওয়ার নেই। যে তুই আজকে কারোর কান্না দেখে মানে খুব খিল্লি ওড়ালি, তার মানে তোর জীবনে খুব কান্না ঘনীভূত হয়ে আসছে, না না সেই কথায় যাবো না, ভবিষ্যতে যাবো না, আমি যেটা পূর্বে ঘটে গেছে এরকম ঘটনায় বলছি। তুই চোখের জল ফেলিসনি, পদ উল্টে কাঁদিসনি, হ্যাঁ কতবার কেঁদেছিস কতবার, প্রথম তোকে দেখেছিলাম হাউ হাউ করে কাঁদতে যখন ওই রাহুল রাহুল হুল না শুধু রাহুল রাহুল যখন তোর বিষয়ে কিছু কথা মন্তব্য করেছিল আর তুই ওই এক্স রে রিপোর্ট নিয়ে বসে গেছিলিস, সেই সময় প্রথম তুই হাউ হাউ করে কেঁদেছিলিস। তারপরে কী হলো, আবার বেশ কিছুদিন পর তারপরে তুই হাউ হাউ করে কেঁদেছিস, তারপরে কী হলো, তোর এটা না মান্থলি বেসিকের ওপর হয়ে গেল, যখন তোর ভিউজ ডাউন এমন পরিস্থিতি তখন তুই কাঁদতে বসিস, কাঁদিস চোখের জল, মানে নাক এরকম কাঁচিয়ে ফেলে দিও কাঁদিস। দেখ কান্নাটা আমাদের একটা ইমোশান, ঠিক আছে, কান্নাটা যখন প্রচণ্ড পরিমাণে বুকে কষ্ট হয় তখন চোখে জল আসে, চোখে জল কিন্তু সবসময় আসে না। আর আমাদের মতন কিছু ফুল আছে যারা সিনেমা দেখতে দেখতে কারুর চোখের জল দেখতে দেখতেও চোখে জল চলে আসে, সেরকম প্রথমবার আমার হয়েছিল তোকে দেখে, খুব কষ্ট হয়েছিল, সেই ভিডিও এখনও আছে। তারপরে আমি তোর ক্যারেক্টারটা আস্তে আস্তে বুঝলাম যে না 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 তুই শুধরানোর মাল না, তুই হচ্ছিস এই রকম বিষ মাল, স্লো পয়জন থাকে না, তুই হচ্ছিস সেইটা, তুই একবারে মারিস না, তুই একটু 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 করে রোজ মানুষকে স্লো পয়জন করতে পারিস, এতটা ক্ষমতা তুই রাখিস, বুঝতে পারছিস, ওই জন্য হাতে করে বিষ দিতে লাগে না, তোর ব্যবহারটাই বিশেষ সমান, বুঝতে পারছিস। তো যাই হোক, তারপরে তুই একবার কাঁদলি, খুব কাঁদলি, তোর ভাগনাটা যখন চলে গেল, মানে তিন রাত্রির তুই খালি কেঁদেছিস, তিন রাত্রির খালি তুই কেঁদেছিস ভাগনা চলে যাওয়ার শোকে, কোন মামি কাঁদে রে, কোন মামি কাঁদে, বাড়ির মেয়ে বিয়ে করে বিদায় হয়ে গেলেও মানে তিন দিন বসে তার মা কাঁদে না, তুই ভাগনা চলে যাওয়াতে তিন দিন বসে কেঁদেছিলিস, তুই নিজে সেটা প্রিটেন্ড করেছিস যে তিন দিন আমাদের বাড়ির কারোর খাওয়া নাওয়া সব বন্ধ হয়ে গেছে, তারা বেঁচেছে, তারা হঠাৎ করে কেন ভিন রাজ্যে ছেলেটাকে পাঠালো, আমরা বলিনি, তোর লোকেরাই বলেছে, আমাদের বলতে লাগেনি, তোর লোকের একদম কাঁচা চিঠা খুলে দিয়েছে। দেখ আমরা তো অপোনেন্ট, আমাদেরকে নিয়ে তো কাটাছেঁড়া করবেই, সেটা তো ব্যবসা, মুখে পারবে না, মুখে পারবে না, তো ভাই মারো ক্যারেক্টার ধরে টান, ক্রিয়েটার হবে খান খান, এইরকম একটা লেভেল সেট করার চেষ্টা করেছে প্রতি মুহূর্তে, বা মুখই খানা পারা,
জব জব ক্যারেক্টার পে উংলি উঠায়া মুহ কি খানা পড়া খুদ কা ক্যারেক্টার দেখো তুমি তো কিসি কে ভী লাইক নেই হো দূসরে কো বললে যাতে তোর দশা হয়েছে তাই আজকে তুই সবসময় বলে এসেছিস তুই ফেলা থুতু চাটিস না, কিন্তু তোকে আমি দেখলাম তুই ফেলা থুতু শুধু চাটিস নি, তুই পুরো পুরি সাফ করেছিস যাতে সেই থুতুটা অন্য কোনো মাছিও না বুঝতে পারে, বুঝতে পেরেছিস? তুই হচ্ছিস এই রকম ধরনের দোগলা স্পাইনলেস একটা মানে সেলফ সেন্টার ফালতু লেডি একটা, বুঝেছিস? তারপরে ভাঙনার বিষয়ে তুই প্রচণ্ড পরিমাণে এমন তোর পরিস্থিতি ছিল তুই ভিডিও ক্যামেরাটাও লুকিয়ে করেছিলিস, বুঝতে পেরেছিস? লুকিয়ে তোর ফ্রন্টে গিয়ে কিছু করার ক্ষমতা ছিল না, ভেতর থেকে লুকিয়ে করেছিলিস, কারণ ওই যে তুই বলেছিলিস না যে আমি তো আমার ননদকে বোঝাতেই পারছি না যে এরকম কোনো ধরনের সম্পর্ক নেই। কেন বোঝাতে পারছিলিস না? কেন তোর ননদ তোর ওপর বিশ্বাস করছিল না? কেন বিশ্বাস রাখতে পারছিল না? আমার বাড়ির লোক আমাকে তো এইটুকু বিশ্বাস করবে যে আর পাঁচটা মানুষ কিছু বললো কি না বললো আমি সেটা বিশ্বাস করে নিলাম যে আর যাই করুক এটা করতে পারে না, ওর মামি ছোটবেলা থেকে ওকে বড় করেছে দেখেছে কখনো মামির সাথে এরকম সম্পর্ক হতে পারে না, এইটা না বলে উল্টে তোর 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 কথাতে বিশ্বাসই করতে চাইছিল না তারা যে তোর সাথে তার সম্পর্ক নেই কোনো, সে তারা ভেবেছে যে সত্যি সত্যি মনে হয় মামির সাথে তার ভাগনার কোনো একটা সম্পর্ক আছে, তার চেয়ে বরং বাবা আমার ছেলেটার জীবন নষ্ট হবে এখান থেকে পাঠিয়ে দিই। মানে বুঝতে পারছিস ফ্যামিলির লোকের তোর ওপর খুবই বিশ্বাস, তুই অন্যের চরিত্র বিচার করতে বসিস, অন্যের কিছু বিচার করতে বসিস, সীমার মুখ ভালো না বরাবরই জানি, তুই আজকে নতুন তো না সীমা, তুই এরা সব তো একই ফিল্ডে কাজ করতিস, আজকে তোর মনে হচ্ছে সীমার মুখের ভাষা বাচ্চাকে বলা কারোরটাতেই আমি প্রোটেস্ট মানে সাপোর্ট করি না, তোরটা তো ছেড়েই দেয়, তুই কোন লেভেলে গিয়ে বাচ্চাদেরকে বলেছিস সেটা আর আমাকে দ্বিতীয়বার করে মুখ খোলানোর আমার দরকার পড়ে না। ওই বললাম না ওই যে সবসময় বলিস না ওই যে একজন বসে আছে, ওই যে একজন বসে আছে, ঠিক বলেছিস, ওই ওই যেই বসে আছে, ওই জন্য দেখিস না কাউকে মুখে আমি কিছু বলা ছেড়ে দিয়েছি, বলবো না, কেন বলতে যাবো, নিজের মুখ নষ্ট, তাদেরকে দেখার জন্য তাদের কর্মের শাস্তি দেওয়ার জন্য যার যতটুকু প্রাপ্য সে ততটুকুই পাবে, না তার বেশি না তার কম, যতটুকু মানুষ লাফাতে চাইছে লাফিয়ে নিক না, জীবন তো একটা, এই নোংরামি করে যদি জীবনটার মধ্যে তারা মনে করে যে এইটাতেই তাদের অগ্রগতি তাহলে তারা সেটা নিয়ে বাঁচুক, ভাই আমার সেটাতে কোনো মাথা ব্যথা নেই, আমার কোনো মাথা ব্যথা নেই। আমি অবাক হলাম এটা ভেবে, আমি অবাক হলাম এটা ভেবে যে যারা কিনা আমাকে উদ্দেশ্য করে এই কথা বলে যে অন্যের কান্না নিয়ে খিল্লি উড়িয়েছে এই কারণে তার দাদা চলে গেছে, সে তো অসুস্থ ছিল, তার হঠাৎ করে অসুখ ধরা পড়ে সে চলে যায়, এটাও একটা পাপের খাতায় পড়ে গেল যে বা যারা এই কথাটাকে বলেছে, ওই ফিস কষা বুড়ি আর ওই পূজা চ্যাটার্জি, ঠিক আছে, তো ওগুলো ওদের খাতাতেই জমা থাক। তো তাদেরকেও আমি উদ্দেশ্য করে একটা কথাই বলবো, এবার তোকে বলুক যে তুইও লোকের কান্না নিয়ে খিল্লি ওড়াচ্ছিস, ভবিষ্যতের জন্য তুইও তৈরি থাকিস, আর কথা ভবিষ্যৎ নিয়ে বলার কোনো দরকারই নেই, তুই তোর পাস্টে যা যা তুই করে এসেছিস সেই তো গেল কান্না, তারপরে মহাকান্না, মানে মানে যত ঘরে ধুলো ছিল ফু মেরে মেরেই তুই উড়িয়ে দিয়েছিস, এত ফু মেরেছিলিস সেই রাত্রিরে কোথায়, ওই যে তোর বান্ধবী ললিতা, আরে জয়িতাদি চিনিস তো, জয়িতাদির ছেলেকে আই মিস ইউ লিখেছিলিস, আর ওই ছেলেটি তোর মিস ইউর যে ইন্টেনশনটা সেটা বুঝতে পেরে তার মাকে বলেছিল, আজকে সে সব কিছু বলতে চায় না কারণ সেখানে তার ছেলের ভবিষ্যৎটাও জড়িয়ে আছে, তুই তো কলুষিত, তোকে দিয়ে কী হবে, তোর না আছে কোনো পিছু টান, না তোর চিন্তা আছে না বাবা এই কথাটা বলবো, আরে আমার ছেলেমেয়েগুলো আছে তাদের উপরেও তো খারাপ শিক্ষা পড়বে, না 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 না, তোর তো সেই সবের বালাই নেই, তোর কাহে কার চিন্তা, আর পড়ে রইল ওই আমাদের দাদা, নো নমস্কার দাদা, দাদার কথা ছেড়ে দে, সে জানে যে আমার বউকে এটা করেই খেতে হবে আর এটা করে খেয়েই বাথরুমে টাইলস মার্বেল বসানোর যোগ্যতা এসে, কারণ আমার ইসে তো জল গরম হয় না, ঠিক আছে, দেখ আমরা কিচ্ছু বলিনি কিন্তু এগুলো সমস্তটা তোর বলা কথা, তোর কথাটাই তোকে ফেরত দিচ্ছি, তুই আজকে বসে বসে এই যে এরকম পোদ উল্টে কেঁদেছিলিস কখন বলতো, চোখে কাজল পরা ভুলে গেছিলিস, এক্সটেনশন লাগানো ভুলে গেছিলিস কখন বলতো, যখন কণিকারা পেছনে এই রকম একটা বাঁশ গুঁজে দিয়েছিল তখন একদম ভুলে গেছিলিস, তখন ওই দিন রাত্রির আল্লাহকে নাম পে দে বাবা মলাকে নাম পে দে ওই করে টাকা তুলেছিলিস, টাকা তুলেছিলিস কেস লড়বি বলে, সেই টাকা থেকে ওই যে এখন সমস্ত কিছু একটু একটু করে হচ্ছে, তার মধ্যে এই 13,000 টাকার এক্সটেনশন, ভাব ভাব, আমরাও পয়সা করি যেমন আমি ভাই জমানোর আমার কোনো রকম মানসিকতা নেই, রাখতেও পারিনি কারণ আমাকে আমার বাবা মারটা দেখতে হয়, দেখতে হয় তোদেরকে কী জবাব দেবো, সবটাই বাবা মাকে দিয়ে দিস, নিজের জন্য কিছু রাখিস না, অবশ্যই রাখি, ন্যূনতম 10%-এর মধ্যে 1% আমার রাখলে বাকি 9% আমার মা বাবার যায়, কী বুঝবি, তোর সেই বোঝার যোগ্যতা বা লায়কাত কোনোটাই তোর নেই, কোনোটাই তোর নেই, বুঝতে পেরেছিস, বাবা মা দুস্থ তাই তাদেরকে দেখতে হয়, আর আজকে এই যে বলতে বসেছিলি যে তোর বাবা মারও একটা ভাগ তোকে ইনকামে দিতে হয়, তাহলে তোর বাবা মাও দুস্থ হয়ে গেল কি, তোর বেজো বোনও দেখে বাবা 3-4 জন মিলে তাদেরকে দেখছে, তারা তো আমার মা বাবার থেকেও দুস্থ, মানে এতটাই পরিস্থিতি তাদের, একদম ঠুটো জগন্নাথ, কিন্তু এগুলো বলতে আমার সম্মানে আমার রুচিতে আমার শিক্ষায় বাদে, কারণ ছেলেমেয়ে মা বাবার জন্য করবে এটাই বাস্তব আর এটাই করা উচিত, কিন্তু আমারটার বেলায় খিল্লি ওড়ানো হয়েছে, আজকে বলতে বসেছে কান্নার নাটক করতে বসেছে, নটাঙ্কি মেরে মেরেই তো দিনটা গেল,
এইবার আসি দুঃখের। একটা গান ছিল না, দুঃখ ভরে দিন বিতে রে ভাইয়া অব সুখ আয়ো রে রং জীবন মে নয়া লায়ো রে, এই গানটাকে পাল্টে দেবো। সুখ ভরে দিন বিতে রে ভাইয়া অব দুঃখ আয়ো রে এ সুখেন, তোর কপালে আছেই খালি দুঃখ তাই তোর নাম দুঃখেন। আমি এই ছেলেটিকে দেখলাম, বলছি এই 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 যে ছেলেটিকে আমি মানে ওকে নিয়ে আমার বলার কোনো কিছু নেই, আমি খালি ভাবি যে এরা এতদিন কেন চুপ ছিল, মানে এর ওপর যে এত অত্যাচার, অ্যাটেম্প টু মার্ডার, খুন করার চেষ্টা করা হচ্ছে, এই ওয়াইটি দুটো এস ডবল এস এস এর হোল স্কোয়ার মানে সঙ্গীতা চক্রবর্তী আর সীমা মজুমদারের দ্বারা একে খুন করার চেষ্টা করা হচ্ছে, তো এতদিন টাইম নিচ্ছে কেন? তোকে তো তুই যা যা বললি তখন তা হয় তার আগে তোকে মেরে দেওয়া উচিত ছিল, নাহলে তোকে এখন মেরে দেওয়া উচিত ছিল। হ্যাঁ মানে মানুষকে বলতে হচ্ছে বসে বসে রাট্টা মার রাট্টা মার, মেরেই যাচ্ছিস রাট্টা। হ্যাঁ একই, আমি খালি লাইভটা প্রথম লাইভে নাকি তুই জানিসই না লাইভ করা কাকে বলে, লাইভটা গায়েবই হয়ে গেল। আমরা জানি লাইভ যখন এন্ড হয় ক্রস করে বেরিয়ে আসি, লাইভ অটো পোস্ট হয়ে যায়, লাইভকে আবার ধরে বেঁধে ইয়ে করে ওকে ব্লুটা টিপলেই হয়ে যায়, কিচ্ছু না। তুই তো বলছিস তুই বিশাল শিক্ষিত, এত শিক্ষা তোর, তো তুই এইটুকু পড়তে পারিস নি? মানে এমন শিক্ষা যে পড়তে পারিস না? ও আচ্ছা তা সেটা বল যে আমি পড়তে পারি না কিন্তু আমার শিক্ষা আছে। মানে এরা এতদিন কোথায় ছিল, এতদিন এসে মুখ খোলেনি কেন? বলছে ওয়াইটিতে ইনকাম করতে আসেনি, প্রত্যেকটা ভিডিওর মনিটাইজেশন বন্ধ করে দিবি, প্রত্যেকটা ভিডিওর মনিটাইজেশন বন্ধ করে দিবি, যেগুলোতে 3,000-4,500 চ্যানেল সেখানে তুই 500 না হয়ে গেছে 1,000-1,400 মতন হয়ে গেছে সাবস্ক্রাইবার, তো আমি বলবো মনিটাইজেশনগুলো অফ করে দিবি, তুই তো ইনকাম করতে আসেনি, তুই তো সমাজসেবক, তুই সমাজসেবা করতে চাই। যত সমাজসেবকরা এসে জুটেছে ওয়াইটিতে আর ওয়াইটি হয়ে গেছে আরও একবার এগিয়ে। আমি খালি ভাবি নারীর দাপট মানে মেয়ে লিগোকে বড্ড হার্ট করে, ভীষণ হার্ট করে, মেয়ে লিগোতে এমন জায়গায় গিয়ে লাগে না কিছু বলতে হবে না, তুমি পিন ড্রপ সাইলেন্স রাখো, কাউকে ব্লক করে দাও, তার ঝাল যে কতটা লাগে সেটা তো আমি প্রমাণ হাতে নাতে পেয়েছি। যাক সেটা কথা না, কথা হচ্ছে তুমি বন্ধু হয়ে আসবে কিন্তু ছুঁচ হয়ে ঢুকে তুমি ফাল হয়ে বেরোনোর চেষ্টা করবে, সেখানেই তো প্রবলেমটা, এর কিন্তু সেটা হয়েছে। বাবা দুখেনের কত দুঃখ, ওকে মেরেই ফেলবে বলেই যাচ্ছে, হ্যাঁ আমার যদি কিছু হয়ে যায় তার জন্য দায়ী কিন্তু তারা। বাবা ভালো, যাক ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো।